أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ আলম মিয়া সহকারী শিক্ষক শ্রীনগর বিশ্ববিদ্যালয় কালিয়াকৈর গাজীপুর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো না আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি তো আমি আজকে অনলাইনে পাঠদান শুরু করতে যাচ্ছি আমি আজকে আলোচনা করব বিষয় বিজ্ঞান দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি একটা প্রশ্ন লিখছি তিনটা প্রশ্ন লিখছি এক নম্বর প্রশ্নটা হল ডেবিট কোন কাকে বলে দুই নম্বর প্রশ্ন ডেবিট কোন কি তৈরি করে তিন নম্বর প্রশ্ন হলো ডেবিট ক্রেডিটের স্তর সমাধান ডেবিট ক্রেডিট কাকে বলে এটা সমাধান ক্রয় বিক্রয় পণ্য ফরমায়েশ অনুযায়ী না হলে অথবা পণ্য নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায় এভাবে বিক্রিত পণ্য যখন কোন কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে তখন ক্রেতা উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ দর মূল্য ইত্যাদি জানিয়ে দেওয়া হয় এবং তার জন্য একটি নোট তৈরি করা হয় একে ডেবিট নোট বলা হয় আমি আবার বলছি বন্ধুরা ক্রয়কৃত পণ্য ফরমায়েশ অনুযায়ী না হলে অথবা পণ্য নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায় এবার বিক্রিত পণ্য যখন কোন কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে তখন ক্রেতা উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ দর মূল্য ইত্যাদি জানিয়ে দেওয়া হয় এবং তার জন্য একটি নোট তৈরি করা হয় একে ডেবিট নোট বলা হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা ডেবিট নোট কাকে বলে এইটা জানতে পারবো এখন ডেবিট নোট কে তৈরি করে দুই নাম্বার সমাধান ডেবিট নোট ক্রেতা তৈরি করে আবার বলছি ডেবিট নোট ক্রেতা তৈরি করে ডেবিট নোটের শব্দ এখন তিন নাম্বার আমি একটা শব্দ করছি ডেবিট নোট লেখাটা করব না তারপর দেখো ডেবিট নোট ন আমি এটাকে এক শক্তি রাখবো তারপর
মানে বিপদ ও বিপদের কারণ পরিবার টাকা এই তিনটা কথা আমরা তুলি এর মধ্যে তুমি মানে বিপদ ও বিপদের কারণ তিন পরিবার টাকা তুমি এক কারণে ফেরত পাঠানো তাহলে এই এক হাজার গুণ দশ তাহলে দশ হাজার গুণ করে এই জায়গায় দেখেও গেল আজকে পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এই বলে আমি ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম।